বছরের অন্যতম আলোচিত সিনেমা মিশন এক্সট্রিম ছবিটি আসছে ঈদ উল ফিতরে মুক্তি পাবে, এরই মধ্যে চলছে প্রচারণা। তার অংশ হিসেবে গত বছরের 12 মার্চ সন্ধ্যায় 1 মিনিট 33 সেকেন্ডের টিজার প্রকাশ হয়েছে ছবিটির। সেখানে আভাস মিলেছে উত্তেজনায় ঠাসা অ্যাকশনে ভরপুর এক সিনেমার। এবার আসছে বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন সাসপেন্স থ্রিলারের এ সিনেমার একটি রোম্যান্টিক গান। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গানটি প্রকাশ করতে যাচ্ছে প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন। জানি তুমি ছিলে শিরোনামের গানটি গেয়েছেন প্রীতম হাসান ও দোলা রহমান। কথা লিখেছেন রাকিব হাসান রাহুল, সুর ও সঙ্গীত অদিতি রহমান। বিগ বাজেটের গানটি চিত্রায়িত হয়েছে দুবাই শহর ও মরু প্রান্তরে। এটি নির্মাণ ব্যয় হয়েছে প্রায় 28 লাখ টাকা। এ তথ্য নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক, প্রযোজক ও লেখক সানি সানোয়ার। তিনি বলেন, মিশন এক্সট্রিমের একটি গান প্রকাশের অনুরোধ পাচ্ছিলাম অনেক দিন ধরে, তাই ভালোবাসা দিবসে সিনেমাটির সবচেয়ে ব্যয়বহুল রোম্যান্টিক গানটি প্রকাশ করতে যাচ্ছি। এই গানটি চিত্রায়নে বিন্দু পরিমাণ আপোষ করা হয়নি। গানটির সুর ও সঙ্গীত থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমার দর্শকদের জন্য দুর্দান্ত সব চমক রাখার চেষ্টা করেছি। শুধু দুবাইতেই শ্যুট করা জানি তুমি ছিলে গানটির বাজেট ছুঁয়েছে 28 লাখ টাকায়। ঢাকা অ্যাটাক সিনেমায়ও মালয়েশিয়ায় চিত্রায়িত টুপটাপ গানের আমাদের খরচ হয়েছিল 18 লাখ টাকা। আসলে গানের মান ও সৌন্দর্যের সাথে খরচের একটা সম্পর্ক থাকে। সব মিলিয়ে এবার ঈদে এই গানটি একটি বাড়তি বিনোদন যোগ করবে বলে আমার বিশ্বাস। তবে গানের ভিডিও ভার্সন পেতে সম্মানিত দর্শকদের আরও অপেক্ষা করতে হবে। তিনি আরও জানান, আপাতত গানের লিরিক্যাল ভিডিওটি প্রকাশ করা হচ্ছে, তবে ভিডিও দেখতে আরও কিছুদিন দর্শকের অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, 28 লাখ টাকার বিগ বাজেটের এই গানটি প্রসঙ্গে যদি আপনাদের কোনো কমেন্টস থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।